Assalamu alaikum wa rahmatullah. This is Redwan once again from Kuala Lumpur, Malaysia. আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের টুইন টাওয়ারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কুয়ালালামপুর সিটি সেন্টার, এবং আমার সাথে আছে সদ্য আগত আমার সেগি কলেজের স্টুডেন্ট মোহাম্মদ মুবাশির হোসেন কাইফ। হাই, ওকে, ওয়েলকাম টু মালয়েশিয়া। থ্যাংক ইউ সো মাচ। ওকে, কাইফের সাথে আছে কাইফের প্যারেন্টস, কাইফের বাবা আব্দুল কাদির, কাইফ ওকে মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল কাদির, সাথে আছেন কাইফের মা এবং ছোট বোন। ওকে, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়াতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকগণ, আপনারা জানেন যে সেগি কলেজ কুয়ালালামপুর, সেগি কলেজ সুবাংজায়াতে আমাদের 2023 সালে বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে স্টুডেন্টের জন্য। তো অলরেডি ডিসেম্বরের লাস্টের এবং জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে অনেক স্টুডেন্ট চলে আসছে। কাইফ আসছে গতকালকে, তাই না? গতকালকে 7ই জানুয়ারি, এবং কাইফের ক্লাস শুরু হবে আগামীকালকে। আগামীকালকেই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হবে। কাইফ এখানে পড়ালেখা করবে ফাউন্ডেশন ইন কমার্স। এবার কাইফের কাছ থেকে কিছু অভিজ্ঞতা শুনবো, এবং তার প্যারেন্টসদের কাছ থেকেও কিছু অভিজ্ঞতা শুনবো যে তারা আমাদের সাথে যোগাযোগ করে লং জার্নির প্রায় 2-3 মাস পরে, তাই না, আসলো এখানে, তাদের এক্সপিরিয়েন্সটাকে আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি আমাদের কাইফের পিতা মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল কাদের ভাইজানের কাছে জিজ্ঞাসা করব। প্রথমে তো আপনি আমার সাথে যোগাযোগ করেন, তাই না? তো আমাকে আপনি কতদিন আগে যোগাযোগ করেন? তিন থেকে চার মাস, তাই না? তখন তো আপনার ছেলের বোধ হয় রেজাল্টও পাবলিশ হয়েছিল না? যোগাযোগ করেন, এরপরে হয়, তাই না? ওকে, আসলে কাইফ যে আমাদের এখানে আসছে, অনেক সময় আমাদের স্টুডেন্ট সরাসরি যোগাযোগ করে, আবার আপনার মতো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টের প্যারেন্টসরাও আমার সাথে যোগাযোগ করে। যাই হোক, মোটামুটি আমাদের সাথে দীর্ঘ 2-3 মাসের যোগাযোগ, বা আপনার ডকুমেন্টস দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তো আপনার কি অভিব্যক্তি আমাদের যে কথাগুলো কমিটমেন্টগুলো বলছিলাম? যেভাবে বলছেন সেভাবেই আমরা প্রস্তুত হয়েছি, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, আগানোর পরে এখন ফাইনালি পৌঁছায় গেছেন, তাই না? পৌঁছায় গেছেন, একদম। ওকে ওকে, ধন্যবাদ। আছে কাইফের আম্মা, উনি আমার সাথে বিভিন্ন প্রোগ্রেসের আমাদের প্রসেসিংয়ের সম্পর্কে মাঝে মাঝে প্রতি সপ্তাহে খোঁজ খবর নিছে। তো আপনি তো পাশাপাশি ভাইজানের সাথে আপনিও খোঁজ খবর নিছেন, তো আপনিও বিভিন্ন প্রশ্ন টশ্ন জিজ্ঞাসা করছেন পড়ালেখা বা সুযোগ সুবিধা, আমরা যেই প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এখন তো ফিজিক্যালি আসছেন, তো আমাদের সাথে আপনি যে ওর প্রসেস করলেন ফাইলটা, তা আপনি কি হ্যাপি? হ্যাঁ, আমি খুবই হ্যাপি, কারণ আমি খুব টেনশনে ছিলাম যে কীভাবে আসলে আসতে পারি কি না। তো রেজওয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে উনি যেভাবে বলেছে, আমরা ওইভাবেই মানে প্রসেসিং করে ওনার মাধ্যমে এখানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং আমার ছেলে এখানে ওনার কাছে আমরা দিয়ে যাব, উনি সব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ছেলেকে, আমরা খুবই খুশি, আমরা কালকে কলেজে যাব, সবাই দোয়া করবেন। আগামী কালকে ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, এখানে আছে কাইফের ছোট বোন, তুমিও খুব খুশি না? ওকে, ভাইকে দেওয়ার জন্য সে সুদূর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে, আগামীকালকেই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হবে। যাই হোক, ইনশাআল্লাহ আমরা তোমার জন্য দোয়া করি যেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এবং মা বাবার স্বপ্ন তুমি পূরণ করতে চেষ্টা করো। আর মোটামুটি তোমার ফিউচার প্ল্যান কী এখান থেকে ফাউন্ডেশন কমার্স করার পরে? ফিউচার স্টাডি কী তোমার প্ল্যান কী? ফিউচার স্টাডি এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে আমি অন্য কান্ট্রিতে মুভ করার, না, যেমনটি ভাই যেন বলছিলেন যে সম্ভব হলে অস্ট্রেলিয়াতে, হ্যাঁ হ্যাঁ, এখানে করার জন্য। ধন্যবাদ, ইনশাআল্লাহ আমরা দোয়া করবো যেন আপনার স্বপ্ন পূরণ হয়। তো সেক্ষেত্রে আপনি দেশের বাড়ি হলো ময়মনসিং বিভাগ, এবং ময়মনসিং জেলাও ময়মনসিং, না? ওকে, সেক্ষেত্রে আপনি কি রিকমেন্ড করেন আপনার বিভাগের, বা বাংলাদেশ থেকে যদি যারা আসতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে? তো পজিটিভলি বলবো যে এখানে রেজাল্ট স্যার এক্স্যাক্টলি কথাগুলি সব মিল আছে, এবং কোনো
কোনো সমস্যা হয় না তাই না? ওকে ইনশাআল্লাহ। তো আপনারা তো আসলেন বাংলাদেশের এয়ারপোর্টে কোনো তেমন কোনো জিজ্ঞাসা কিছু করে নাই? মালয়েশিয়ান ইমিগ্রেশন কিছু জিজ্ঞাসা করে না? এমনি করোনার ভ্যাকসিন ট্যাকসিন কিছু জিজ্ঞাসা করে নাই? ধন্যবাদ। যাই হোক, আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাদের মাধ্যমে আপনার ছেলেকে পাঠালেন। তো আমাদের সার্ভিসের স্টাইলটা একটু আলাদা থাকে, যেরকম ঢাকার যে এনগুলো আছে এরা কিন্তু আপনার ছেলেকে বিমানে উঠাই দেওয়ার পর্যন্তই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়। পাশাপাশি আমাদের মাধ্যমে যারা আসে তারা কিন্তু দেখা গেছে এখানে আসার পরেও এক বছর, দুই বছর, তিন বছর, যারাই যতদিনই পড়ালেখা করে আমাদের কিন্তু যত্নে থাকে, বিপদ আপদে আমরা সাথে থাকি, হোস্টেলের ব্যবস্থা করে, হ্যাঁ, গার্ডিয়ান হিসেবে থাকি আর কি। ইনশাল্লাহ আপনার ছেলেকেও এইভাবে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আপনাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি এবং কি, হ্যাঁ, আপনারা দোয়া করবেন আপনাদের সময় লাগছিল, আপনারা তো আপনার ছেলের যখন এসএসসি এর রেজাল্ট দেয় নাই তখন থেকে যোগাযোগ করছিলেন, ঠিক আছে? রেজাল্ট পরে মোটামুটি খুব দ্রুতই, হ্যাঁ, দ্রুতই নিয়ে আসছি। আর একটা ক্লাসও মিস যাবে না, আগামীকালকেই প্রথম ক্লাস এবং ক্লাস শুরু হওয়ার আগেই আনছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আছেন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। আমরা এই মুহূর্তে কোয়ালালামপুর টুইন টাওয়ারে আছি, সাথে অনেক দর্শনার্থী এখানে আছে। পড়ালেখা বিষয় সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ জানাবেন। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস, যারা আপনারা ভাবছেন যে আপনাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাবেন, সেক্ষেত্রে কম খরচের মধ্যে মালয়েশিয়াকেও আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন। এখানে অস্ট্রেলিয়া এবং ইউকে আমেরিকাতে পড়ালেখা করতে যে টাকা খরচ হয় তার চার ভাগের এক ভাগ এখানে কিন্তু খরচ হয়। আপনারা ইচ্ছা করলে আমাদের নতুন স্টুডেন্ট কাইফের মতো এবং চেষ্টা করতে পারেন। আমাদের আব্দুল কাদের ভাই যেটা বললেন যে প্ল্যানিং, এখান থেকে ফাউন্ডেশন করার পরে পরে মুভ করতে চাপ, মানে পরে অন্য কোথাও মুভ করব, তা আপনারা ওই রকমই মুভ করতে পারেন। যে বাংলাদেশ থেকে তো এই মুহূর্তে আসলে অস্ট্রেলিয়া বা ইউকে, কানাডাতে ফাইল সাবমিট করলে, এম্বাসি ফেস করলে অনেক সময় রিজেক্টের সংখ্যাই বেশি থাকে। তবে এখান থেকে মালয়েশিয়াতে যারা আসে, মালয়েশিয়া থেকে একটা লেভেল কমপ্লিট করার পরে, ফাউন্ডেশন, ডিপ্লোমা অথবা ব্যাচেলার লেভেল কমপ্লিট করার পরে যদি এখান থেকে তারা এম্বাসি ফেস করে, তাদের ভিসা হওয়ার রেশিওটা কিন্তু 95%। ওকে, সেজন্য আপনারা যারা পড়ালেখার কথা ভাবছেন সেক্ষেত্রে আপনাদের পছন্দের তালিকায় মালয়েশিয়াকেও রাখতে পারেন। ধন্যবাদ সকলকে, কে কোথাকে দেখলেন। এরপর যদি পড়ালেখা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্টস করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, সকলেই আমার স্টুডেন্টের জন্য দোয়া করবেন যেন যেই উদ্দেশ্য নিয়ে ও এখানে আসছে মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে এবং ওর ভালো ভবিষ্যৎটাও যেন উজ্জ্বল হয়। ধন্যবাদ সকলকে, সকলকে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।